দুদিন পরেই জামাই ষষ্ঠী, তাই মা আমাকে আর আমার দিদিকে নিয়ে বেরিয়ে পড়লো শপিং করতে। আমরা যাচ্ছিলাম বিধান মার্কেটে, কারণ আমার দিদির বিধান মার্কেটের কুর্তি ছাড়া অন্য কোথাও কুর্তি পছন্দই হয় না। টোটো থেকে নেমে রাস্তা পার হচ্ছিলাম, রাস্তায় ছিল খুব জ্যাম। চলে এলাম বিধান মার্কেটের ভেতরে। মার্কেটে ঢুকতেই এই ড্রেসগুলোর দিকে আমার চোখ চলে যায়। ড্রেসগুলো কিন্তু বেশ সুন্দর ছিল। এরপর আমার দিদি ওর জন্য কুর্তি দেখতে থাকে, একের পর এক কুর্তি দেখতেই থাকে, কিন্তু ওর কোনো কুর্তিই পছন্দ হয় না। তারপর শেষমেশ আরেকটি দোকানে গিয়ে ওর দুটো কুর্তিই পছন্দ হয়ে গেছে, কিন্তু ও বুঝতে পারছিল না যে কোনটা নেবে, তাই আমাকে বারবার জিজ্ঞেস করছে যে বুনু বল কোন কুর্তিটা আমি নেবো। আর এদিকে মা ওকে দুটা কুর্তিই কিনে দিল। কুর্তিগুলো প্যাক করে চলে গেলাম আবার মহাবীর স্থানে আমার জন্য কিছু শপিং করতে। মহাবীর স্থানে গিয়ে আমার চোখে পড়ল এই হোয়াইট কালারের কুর্তিটা, ভীষণ পছন্দ হয়েছিল আমার, কিন্তু দামটা একটু বেশি চাওয়ায় আমি আর এই কুর্তিটা নিইনি। এই হোয়াইট কালারের কুর্তিটাও আমার ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু কুর্তির পেছনটা খুব নোংরা ছিল, যার জন্য এই কুর্তিটা নিইনি। তারপর কুর্তি দেখেই যাচ্ছিলাম, কিন্তু আর কোনো কুর্তিই পছন্দ হচ্ছিল না। শেষমেশ গিয়ে এই থ্রি পিসটা আমার খুব ভালো লেগেছিল, আর কথা না বাড়িয়ে এই থ্রি পিসটাই আমি নিয়ে নিলাম। তারপর গেলাম জুতার দোকানে। আমার দিদি এইদিকে জুতা দেখছে, ওর একের পর এক জুতা দেখতেই আছে, কিন্তু কোনো জুতাই পছন্দ হচ্ছে না। আর এইদিকে আমারও একটা জুতা খুব পছন্দ হলো, পায়ে দিয়ে দেখলাম কিন্তু অতটাও ভালো লাগছে না। শেষমেশ তারপরে ওর একটা জুতা পছন্দ হলো, আর এবার এটাকে প্যাক করে চললাম বাড়ির দিকে। আর এদিকে আমি আর আমার দিদি বলছিলাম জামাই ষষ্ঠীর বাজার করে বাড়ি ফিরছি। বাড়ি ফেরার পথে ঢুকলাম মিয়ামোড়ে। মার্কেটে গিয়ে মিয়ামোড়ে ঢুকে কিছু না খেলে আমার আবার হয় না। যেটা খুঁজছিলাম সেটা পাইনি, তারপর নিয়ে নিলাম একটি চিলি পানির রোল। চিলি পানির রোলটা কিন্তু খুব একটা টেস্ট ছিল না। এবার টোটোতে উঠে রওনা দিলাম বাড়ির দিকে। আজকে এই পর্যন্তই ছিল, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।